রাজখামারে ঝাঁটা হাতে পোস্টমাস্টার, এ কি দেখছি ঝাঁটা হাতে পোস্টমাস্টার! হ্যাঁ, এই ঘটনা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার পোস্ট অফিসে। দীর্ঘ কয়েক বছর ধরে এই পোস্ট অফিস নোংরা আবর্জনায় ভর্তি ছিল। রবিবার ছুটির দিন থাকা সত্ত্বেও পোস্টমাস্টার সহ অন্যান্য কর্মচারীরা সকাল থেকে হাজির হন পোস্ট অফিসে। পোস্ট অফিস খোলা আছে দেখেই অনেক কাস্টমার চলে আসে পোস্ট অফিসে, আর দেখেন পোস্টমাস্টার ঝাঁটা নিয়ে ঘর পরিষ্কার করছেন। দেখেই অবাক অনেক কাস্টমার। এক কাস্টমার বলেন, আমি দীর্ঘদিন ধরেই এই পোস্ট অফিসে আসছি এবং সেখানেই কাস্টমার কম ছিল, এখন অনেক গুণ বেড়েছে। নতুন পোস্টমাস্টার আসায় কাজের গতিও অনেক বেড়েছে। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। এই তো একজন পোস্ট অফিসের কাস্টমার। এই পোস্ট অফিসের আগে চিত্র কেমন ছিল? আগের হাল খুবই দুর্বল ছিল। কেমন ছিল মানে? খুব রুগ্ন, খড়ের চাল। কাস্টমার কেমন হতো? কাস্টমার খুবই নগণ্য। কারণটা কি? কারণটা ওই মানে ঘর বাড়িয়েও তেমন যুদ্ধ থাকে না, আর তখন সাধারণ মানুষকে সেই যে মাস্টারমশাই ছিলেন তেমন করে হয়তো বোঝাতেও পারেন না। হ্যাঁ, আর তখন মানুষ অজ্ঞও ছিল, আর এখন মাস্টারমশাইয়ের পরপর পরপর পরিবর্তন হয়েছে। ওনারা বোঝাচ্ছেন যাতে কাস্টমার বাড়ে, আর ঘরের চিত্রটা অনেক পাল্টে গেছে, আর কাস্টমার আসছেও প্রচুর। আগের তুলনায় কি কাস্টমার বেড়েছে? আগের তুলনায় কাস্টমার অনেক বেড়েছে, কিন্তু বাড়ির অবস্থা যা অবস্থা, তো এই বাড়িতে এতগুলো কাস্টমার নিয়ে কাজ করা বা মাস্টারমশাইয়ের পক্ষে খুব অসুবিধা হচ্ছে। এখনও তো দেখতে পাচ্ছি না এই পোস্ট অফিসে কোনো কম্পিউটার, কোনো অন্য কোনো কিছু না, কিছু মানে কোনো কিছু আসেনি। দশজন ঢুকে গেলে আর পাঁচটা লোকের ঢোকার কোনো জায়গা নেই। আচ্ছা, কম্পিউটার না থাকার জন্য কি কাজের সমস্যা হচ্ছে? কাজের সমস্যা মাস্টারমশাইদের হচ্ছে, দেরি হচ্ছে একটু। আর আমাদের দেরি হয়নি? হ্যাঁ, আমাদেরও দেরি হচ্ছে। এখন তো টাইম নিয়ে দিতে পারছেন কি অবস্থা। আপনার নাম? আমার নাম বংশীধর নন্দী। এই পোস্ট অফিসের একজন কর্মচারী, তাহলে আজ রবিবার এইখানে পোস্ট অফিস কাজ করার কারণটা কি? আমাদের পোস্ট অফিস মানে নোংরা হয়ে আছে, যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পাঁচজন আসবে, পাঁচজন আশীর্বাদ পেলে আমাদেরও একটা ভালো হবে, পাঁচজন এলে পরে আমাদের পোস্ট অফিসের নাম হবে, যাতে পোস্ট অফিসে আমাদের আরও সুনাম হয়, তার জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি আর কি। আমি কত বছর ধরে এখানে কাজ করছি? আমি প্রায় 27 বছর পার্ট টাইমে করেছি, আবার 2 বছর করছি। 27 বছর যখন কাজ করতেন তখন কেমন পোস্ট অফিসটি ছিল? একবারে যখন আর কি পরপর উন্নতি হচ্ছে আর কি। হ্যাঁ, যখনের জন্য আমাদের মন মেজাজ খারাপ ছিল, কিন্তু এই নতুন মাস্টারমশাই আসার পর আমাদের সমস্ত কিছু পরিবর্তন আমরা চাইছি। হ্যাঁ, যাতে করে আমাদের পোস্ট অফিসে সুরক্ষা বেশি, অনেক লোক সংখ্যা বেশি। কাজের চাপ কতটা বেড়েছে? কাজে তো ভারী বেড়েছে, মানে আমাদের পোস্ট অফিসে মাস্টারমশাই একটা প্রাইজ পেয়েছেন আমাদের ভালো কাজ করার জন্যে, বেশি বই খোলার জন্যে। হ্যাঁ, ওই জন্য আমরাও গর্বিত যে মাস্টারমশাইকে আমরাও যেন হেল্প করতে পারি। পাঁচজনকে বলছি যে আমাদের পোস্ট অফিসে টাকা রাখো, ব্যাংকের থেকে আমাদের পোস্ট অফিসে অনেক সুযোগ সুবিধা, এখানে টাকা রাখলে টাকা সুরক্ষা আছে বেশি, এখানে টাকা রাখলে টাকা কোনো কিছু মানে তোমাদের খুব ইয়ে হবে না, টাকাটা তোমরা ঠিক টাইমে পেয়ে যাবে। হ্যাঁ, এর জন্য আমরা চেষ্টা করছি। মহিলা সম্মান একটা কার্ড বেরিয়েছে, সেটাও আমরা চেষ্টা করছি। পাঁচজনকে বলছি যে 2 বছরের স্কিম, যেটা 8% সুদ, এটা যদি রাখা হয়, যেসব মানে লক্ষ্মী ভাণ্ডার টাকাগুলো যদি তুলে আমরা এখানে রাখি, সেই টাকাটা 2 বছর পর অনেক টাকা আমাদের হবে, এর জন্য আমরা পাঁচজনকে বোঝাচ্ছি। আমার নাম আসছি, আমার নাম মদন বাড়ি। এই পোস্ট অফিসে পরিষ্কার করার কারণটা কি? দীর্ঘদিন ধরে এই পোস্ট অফিসটি নোংরা হয়ে পড়েছিল, বিভিন্ন কাস্টমার আসছে, তাদের বিরুদ্ধে তাদের অনেক কমপ্লেন থাকে। এই এবং আমাদের আরও বেশি সমস্যা হচ্ছে যে চারিদিকে অনেক আপনার ঝোপঝাড় এবং সাপের ভয়, এই জিনিসটা আছেই। সেই জন্যই আমরা পোস্ট অফিসের স্টাফরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমাদের রবিবার, রবিবার হওয়া সত্ত্বেও আমরা সকলে ছুটির দিন, ছুটির দিনে এসে আমরা এই অফিসটাকে, এটা তো প্রত্যেকেরই নিজেদের অফিস, গ্রামের অফিস, যারা কাজ করছি আমাদের দৈনন্দিন এই অফিস থেকে আমাদের আসা যাওয়া, তো আমরা সেইভাবে সিদ্ধান্ত নিলাম যে অফিসটাকে একটু চারিদিকে পরিষ্কার পরিষ্কার করবো, এবং আরও কিছু কাজ আছে সেগুলো আমরা করবো পরবর্তী দিনে। আচ্ছা, এই পোস্ট অফিসে অনেক পোস্ট অফিসে কম্পিউটার থাকে, আপনার পোস্ট অফিসে কোনো কম্পিউটার নেই, কারণটা কি? আমাদের এই পোস্ট অফিস হচ্ছে একটি ব্রাঞ্চ পোস্ট অফিস। এই ব্রাঞ্চ পোস্ট অফিস হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চ পোস্ট অফিসেই এখন 2.5 টি ডিভাইস দিয়ে কাজ চলে। এটাতে একটি ছোট 2.5 টি মেশিন, সেই মেশিনের মাধ্যমে আমাদের কাজ করতে হয়, এবং এখানে কিছু নেটওয়ার্কের সমস্যা থাকে, সেই জন্য কখনো কখনো আমরা সঙ্গে সঙ্গে পাসবুক কাস্টমারকে সঙ্গে সঙ্গে আমরা ফেরত দিতে পারি না নেটওয়ার্কের সমস্যার জন্য। এবং এখানে কম্পিউটার মানে আমাদের মতো এই ব্রাঞ্চ পোস্ট অফিসে কোনো জায়গাতেই আপনি কম্পিউটার পাবেন না, সাব অফিসে বা হেড অফিসে তো পাবেন, কিন্তু ব্রাঞ্চ অফিসে এরকম আমাদের 2.5 টি ডিভাইস নিয়ে চালাতে হয়।
কাস্টমার কেমন এই পোস্ট অফিসে? এই পোস্ট অফিসের কাস্টমার সংখ্যা ভালোই, প্রত্যেকটা স্কিমেতেই ভালোই কাস্টমার, এরিয়া বড়। আমরা চেষ্টা করছি আরও অনেক মানুষকে এই পোস্ট অফিসের মধ্যে আমরা যাতে যুক্ত করতে পারি পরিষেবার মাধ্যমে। আপনার নাম? শুভজিৎ সরকার, পোস্টমাস্টার আজকামার পোস্ট। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।